মাশাল্লাহ, এখানে আমরা অনেক এনজয় করলাম। তো এটা আমাদের হচ্ছে ভাই অনেক দর্শক স্বাগত জানাচ্ছি, আমি সাংবাদিক কাজী রিপন। মূলত হচ্ছে যে আপনারা দেখলেন যে আমরা অনেক এনজয় করতেছি, বিশেষ করে আমাদের যে জার্নিটি ছিল সেটি হচ্ছে কার্গিল থেকে লে, এবং এটি কিন্তু এই সরকারি বাসে আমরা যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের সঙ্গে আমরা অনেকেই ড্রাইভারের পাশ দিয়ে যে সিটগুলো সেই সিটে যাচ্ছি, এবং যথারীতি আমার সাথে ছিল হচ্ছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ আর কি হয়ে গিয়েছিল যে জার্নিতে, সেটি হচ্ছে আমাদের কার্গিলের আহমেদ ভাই, যিনি দিল্লির একটি হসপিটালের ডক্টর, পাশাপাশি কিন্তু সেখানে আমাদের আরও দুই বোন ছিল কাশ্মীরের, মানে কার্গিলের। তো অনেকেই ছিল এবং আমরা অত্যন্ত এনজয় করেছি। যা হোক, আমরা কিন্তু টোটালি একটি রূপকথার রাজ্য, যে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর অন্যতম যে অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সট্রিম রুট, সেটি কিন্তু এই কার্গিল থেকে লে রুট, এবং এটি লাদাখের মধ্যে পড়েছে। অপূর্ব সুন্দর, এক কথায় হচ্ছে আপনারা দেখেন যে এর যে মনে হবে যে মানে প্রথমবার যারা যাবেন, বিশেষ করে আমি যখন প্রথম গিয়েছি এইবার, আমার মনে হয়েছে কোনো রূপকথার রাজ্যে আমরা যাচ্ছি, এবং টোটালি মনে হয়েছে যে পৃথিবী থেকে মানে বিচ্ছিন্ন একটি এলাকা। বিশেষ করে এর যে ভূপ্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত এই রাস্তার দুপাশ দিয়ে যত পাহাড় পর্বত এবং উপত্যকা আছে সবগুলাই কিন্তু আপনার হচ্ছে যে মানে রুক্ষ প্রকৃতির, বিশেষ করে ডেজার্ট মানে মরুভূমির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটি কিন্তু সম্পূর্ণ ডেজার্ট মানে এরিয়া, এবং এই মরুভূমির মধ্যে বিশাল বিশাল মরুভূমির পর্বত, মরুভূমির পাহাড় এবং মরুভূমির উপত্যকা, যে কারণে কিন্তু কোনো সবুজের সমারোহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পর্বত পাহাড় এবং উপত্যকা কিন্তু হচ্ছে যে একবারে মানে হচ্ছে নাইরা, যেটাকে বলা হয় আর কি আমাদের ভাষায়, তো সেরকম মানে অপূর্ব। দেখেন বিশাল বিশাল পর্বত কেটে রাস্তা তৈরি করা হয়েছে, এবং আপনার এক কথায় মনে হবে যে কোনো মানে আপনারা যে রূপকথার রাজ্যে যাচ্ছি, কোনো স্বপ্নপুরীতে। যা হোক, আমি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কাজী রিপন। মূলত হচ্ছে যে এই রাস্তা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য পুরো রাস্তা ভিডিও করেছি, এবং অনেক প্রায় 6-7 ঘন্টা যে আমি জার্নি করেছি টোটালি সম্পূর্ণ এই ড্রাইভারের পাশে বসে আমি কিন্তু ভিডিও করেছি ট্রাইপড দিয়ে। তো যথারীতি আমরা যাচ্ছি হচ্ছে কার্গিল থেকে লে, এবং এটি কিন্তু আমরা লের কাছাকাছি চলে আসছি, মানে আমরা হচ্ছে যে আর হয়তো আমাদের 20 কিলোমিটারের মতো আছে, বা 20 কিলোমিটার মতো আছে লে। তো লের দিকে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবারকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর অন্যতম সৌন্দর্য উত্তেজনাপূর্ণ এক্সট্রিম রোড সেই লে লাদাখ থেকে, এবং এটি হচ্ছে কার্গিল থেকে লে রুট, এবং আমরা যাচ্ছি হচ্ছে লের পথে। এর আগের পর্বগুলোতে আমি বলেছি যে আপনারা যারা এই এরিয়াতে জীবনে বেঁচে থাকলে একবার হলেও এই রোডে মানে বাই রোডে আপনারা জার্নি করবেন, ভ্রমণ করবেন, তাহলে এই রোডের বা এই এলাকার যে ভূপ্রকৃতি সেটি আপনার কাছে স্বপ্নের মতো লাগবে, এবং সারা জীবন আপনার স্মৃতিতে আপনার হয়ে থেকে যাবে। এরকম একটি জার্নি এই রাস্তা দিয়ে, অর্থাৎ এই
এই যে শ্রীনগর থেকে যে কার্গিল হয়ে লে পর্যন্ত যে রোডটি চলে গেছে প্রায় 500 কিলোমিটার মতো, 460 কিলোমিটার, তো এই রাস্তা কিন্তু সম্পূর্ণই এক্সট্রিম রোড। এবং আপনি কাশ্মীরের অংশে যখন থাকবেন তখন কিন্তু দেখবেন যে বিশাল বিশাল পর্বত পাহাড়ের মানে গাছগাছরা, তারপরে বন জঙ্গল ভর্তি। কিন্তু যখনই আপনি লাদাখের সীমানায় চলে আসবেন তখন লাদাখ, পুরো লাদাখে কিন্তু এই যে এরকম ভূপ্রকৃতির, অর্থাৎ আমরা যে লাদাখে ঘুরেছি লাদাখের বিভিন্ন স্পটে আমরা সম্পূর্ণ দেখেছি যে এইরকম কোনো পাহাড় পর্বতে কোনো গাছপালা নেই, সবুজ নেই, মানে এখানে টোটালি এটা ডেজার্ট মানে মরুভূমি এলাকা আর কি। মরুভূমির মধ্যে বিশাল বিশাল পর্বত পাহাড় এবং উপত্যকা। এবং এই আরেকটি বিষয় বলে রাখি দর্শক, মানে আমরা কার্গিল থেকে যত লের কাছাকাছি যাচ্ছি, যে লে নদী যেটি ডান পাশ দিয়ে আমাদের, দেখেন ডান পাশ দিয়ে একটি প্রচুর স্রোত এবং এটা বরফ গলা পানি। যদিও এখন কিন্তু একবার শুষ্ক মৌসুম, মানে সামনে শীত শুরু হবে, আমরা কিন্তু এই জার্নিটা করেছি হচ্ছে আজকে সেপ্টেম্বরের 27 তারিখ, যে একবার শুকনো মৌসুম। আমি আরেকটি বিষয় বলে রাখি, এখন কিন্তু কোনো রকম আইস বা বরফ বা তুষার হয়নি, ঠান্ডার আসবে সামনে। এই শুকনো সময়ে কিন্তু এই রোডটা অত্যন্ত পরিষ্কার এবং ক্লিন থাকে এবং যাতায়াতের জন্য সবচেয়ে ভালো, এবং যে কারণে আমরা এই শুকনো মৌসুমে গিয়েছি। এরপরেও অনেক দূর দূর, প্রায় 50-60 কিলোমিটার পরে পরে বা 30-40 কিলোমিটার পরে পরে ছোটো ছোটো একটি একটি শহর হয়েছে সিটি। সেই সিটিতে কিন্তু যে এরকম আমরা আপনারা গাছ পাবেন, কিছু ওই যে কর্তৃপক্ষ যারা আছে তারা কিছু কিছু পানি দিয়ে গাছ লাগিয়েছে। আর এই যে আবার দেখেন সেই যে স্বপ্নের এই যে ভূমি বা রূপকথা রাজ্য আমরা চলে আসলাম, যে ডান পাশ দিয়ে লে যে নদী যে লের দিক থেকে চলে আসছে, এটা প্রচুর স্রোত এবং অত্যন্ত স্বচ্ছ পানি আমরা দেখেছি, এবং এটি কিন্তু বরফ গলা পানি। আমরা এখন কিন্তু আপনার হচ্ছে যে প্রায় 8-10 হাজার ফিট উপরে আছি। ইতিমধ্যেই কিন্তু এই সড়কে যখন আমরা সেই মানে শ্রীনগর থেকে আমরা কার্গিলের পথে গিয়েছি তখন কিন্তু জজিলা বাস পড়েছিল, এবং জজিলার পরে হচ্ছে যে আপনার হচ্ছে নিমকালা পাস, তারপরে হচ্ছে আরেকটি পাস পড়েছিল, এই মুহূর্তে আমার স্মরণ আসছে না। এরকম অনেকগুলো পাস কিন্তু আমরা অতিক্রম করে আসছি এবং 13,778 ফুট উপরে একটি তৃতীয় যেটি পাস, সেই পাস কিন্তু আমরা অতিক্রম করে চলে আসছি। তো মূলত হচ্ছে এই রাস্তাতে অনেক বড় বড় উঁচু উঁচু কয়েকটি পাস পড়বে, পাশাপাশি হচ্ছে যে এখানে আজকে এই পর্বে কিন্তু আমরা ম্যাগনেটিক হিল বা চুম্বক পাহাড় যেটি, মানে যেখানে গাড়ি একাই চলে, সেটিও একটু পাবো, আমি সামনে দেখাবো সেটি আপনাদেরকে। এবং আমরা যথারীতি কিন্তু এই যে পর্বতের নিচ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে এটি কিন্তু জাতীয় মহাসড়ক শ্রীনগর থেকে মানে কাশ্মীর থেকে লাদাখে চলে গেছে, এবং এখন এই রাস্তাটি কিন্তু সচল আছে। আমরা জানি যে আরেকটি রাস্তা লাদাখে যাওয়ার আছে, যেটি সিমলা মানালি হয়ে মানালি রোটাং পাস হয়ে চলে গিয়েছে, সেটি কিন্তু গত বর্ষা মৌসুমে ভেঙে গিয়েছিলো প্রচণ্ড বৃষ্টি এবং বর্ষার কারণে, সেই পানিতে কিন্তু অনেক রাস্তা ভেঙে যাওয়ার কারণে। এখন কিন্তু আমরা যখন গিয়েছি গত এই সেপ্টেম্বরে আমরা, তখন কিন্তু দেখেছি যে মূলত হচ্ছে যে এই রাস্তাটি চালু আছে এবং এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি লাদাখে মাল পরিবহন করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি সুপ্রিয় দর্শক বা আমার ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য আমার এই তথ্য শেয়ার করা, সেটি হচ্ছিল যে এর আগে আমি শেয়ার করেছি আগের পর্বগুলোতে, যে এই রাস্তাটি কিন্তু দেখুন এর অপূর্ব, দেখুন বিশাল বিশাল পর্বত, আকাশ ছোঁয়া এক একটি পর্বত, পর্বতের উপর দিয়ে আমরা যেটি খেয়াল করেছি কিছু কিছু বরফ মানে কিছু কিছু আপনার তুষার পড়েছে এবং কেবল পড়তেছে আর কি, সেই উপর থেকে কিছু কিছু পানি গলে যে ডান পাশ দিয়ে একটি নদী, সেই নদী দিয়ে চলে যাচ্ছে। তো যে বিষয়টি বলতেছিলাম যে এই রাস্তা কিন্তু আপনার হচ্ছে যখন শীতকাল প্রচুর বরফ পরে তুষার পরে তখন কিন্তু এটি বন্ধ হয়ে যায়, এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বড় বড় গাড়ি হয়তো কিছু আপনার মালবাহী অথবা এই সেনাবাহিনীর কিছু গাড়ি বা আর্ম ফোর্স ডিপার্টমেন্টের কিছু গাড়ি চলে, এছাড়া কিন্তু প্রায় এই যে আপনার হচ্ছে নভেম্বরের শেষ থেকে, অর্থাৎ যখন থেকে তুষার পড়া শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে একবারে এপ্রিল পর্যন্ত এই রাস্তাটি কিন্তু বন্ধ থাকে বলে আমাকে জানিয়েছেন ড্রাইভার। এবং এই রাস্তাটি মূলত হচ্ছে মে থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত সুন্দরভাবে খোলা থাকে। তো সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই সড়কে যাতায়াতের অক্টোবর সেপ্টেম্বর মাস,
এবং অক্টোবর সেপ্টেম্বর মাসে আমরা যথারীতি এই ট্যুরটি করেছি। আমরা অক্টোবর মানে প্রথম সপ্তাহে ছিলাম লাদাখে, এবং আমরা আজকে এই যে সেপ্টেম্বরের সাতাশ তারিখে যাচ্ছি এই রোড দিয়ে। এখন সাতাশ তারিখের আবহাওয়া, কিন্তু আমরা যখন দ্রাসে আসছি অনেক শীত আমাদের, মানে ঠান্ডা লেগেছে। তো তারপরেও আমরা কিন্তু এখনও ঠান্ডা অনুভব করতেছি, যদিও এখন দুপুরের হতে যাচ্ছে সামনে। তো আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত এক্সট্রিম রুট বা উত্তেজনাপূর্ণ রুট, যেটি সেটি হচ্ছে সেই লেহের পথে, কার্গিল থেকে লে যাচ্ছি। তো ভিউয়ার্স, আবারও স্বাগত জানাচ্ছি, আমি কাজী রিপন। মূলত হচ্ছে যে পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ মানে জার্নি যদি আপনারা করতে চান বা অন্যতম সৌন্দর্য উপভোগ করতে চান যে সড়কের, সেটি হচ্ছে যে এই রোড, যেটি কার্গিল থেকে লে চলে গেছে। এবং এই রোডের যে অপরূপ সৌন্দর্য বা এর যে অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি, সেটি যদি আপনারা চোখে দেখেন তাহলে বিশ্বাস করবেন যে আসলে এর অপরূপ সৌন্দর্য, এবং এত সৌন্দর্য যে আপনি চোখ কখনো মানে চোখ ফেরানো কঠিন, আপনি কখনো চোখ বন্ধ হবে না। আমি যেমনটি বলছিলাম যে এই যে কিছু কিছু কৃত্রিম মানে পানি দিয়ে কিছু ক্যান্টনমেন্ট এরিয়া বা কিছু সিটি আছে ছোটো ছোটো, সেই সিটিগুলোতে কিন্তু এরকমই যে বৃক্ষ মানে সবুজায়ন করা হয়েছে। তাছাড়া কিন্তু মরুভূমির মধ্যে সম্পূর্ণ গাছ নাই, যে আমরা কয়েকটি জায়গায় বিশেষ করে খেয়াল করেছি যে ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে পাশাপাশি বা একটু ছোটো ছোটো শহর যেখানে সেখানেই যে এরকম গাছ লাগানো হয়েছে, এবং সেটি কিন্তু যে ডান পাশ দিয়ে যে নদী গেছে সেখান থেকে এখানে শেষ মানে পানি দেওয়া হয়। যাই হোক, আমরা যাচ্ছি সামনে আমাদের একটি সিটি পড়বে, একটি শহর, যেটি কালশি, কালশি শহর এবং কালশি ব্রিজ পড়বে সেটি। দর্শক, এই যে এটি হচ্ছে কালশি, কালশি ব্রিজ, এটি কালশি ব্রিজ না, সামনে সামনে কালশি ব্রিজ আমি আপনাদেরকে দেখাবো। আমরা কাছাকাছি যাচ্ছি সেই কালশি, একটি সিটি বা একটি শহর, যেটি এই রাস্তায় পড়বে। এবং এই রাস্তায় কিন্তু অনেক দেখার অনেক স্পট আছে, কয়েকটি অনেক উঁচু উঁচু পাস পড়বে, বিশেষ করে অনেক উঁচু রাস্তায়, সেগুলো আমরা পর্বতের উপর দিয়ে গিয়েছি। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে সেই কালশি যে সিটি, সেই সিটির দিকে চলে যাচ্ছি, এবং যথারীতি সিটি কর্তৃপক্ষ কিন্তু কিছু ঘাস এখানে লাগিয়েছেন, এই যে একটি উপত্যকা মানের মতো সেখান দিয়ে। তো ভিউয়ার্স, যেমনটি বলছিলাম যে আমরা যাচ্ছি সেই রূপকথার রাজ্য, সেই লাদাখে, এবং লাদাখের যে ভূপ্রকৃতি সেটি কিন্তু এই যে এইরকম মানে মরুভূমির মতো বিশাল বিশাল পর্বত, মরুভূমির মধ্যে পর্বত পাহাড় এবং উপত্যকা, মানে কোনো গাছপালা নেই, কোনো বন জঙ্গল নেই। এ কারণে কিন্তু আমরা যে জিনিসটি খেয়াল করেছি যে একটু মনে হয় অক্সিজেন কম, মানে আমাদেরকে অক্সিজেন বিশেষ করে লাদাখ সিটিতে আমরা যখন ঘুরেছি যে অক্সিজেন একটু স্বল্পতা আমরা দেখেছি আর কি। তবে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা লাদাখ থেকে, লাদাখ লে থেকে, লাদাখের রাজধানী লে থেকে আমরা বিভিন্ন জায়গায় প্যাংগং লেক সহ আরও অনেক জায়গায় স্পটে গিয়েছি, আমরা অনায়াসেই কিন্তু সেখানে ঘুরেছি, আমাদের কোনো মানে অক্সিজেনের ঘাটতি বা শ্বাসকষ্ট অনুভব হয়নি। তো যা হোক, আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ রুট, এক্সট্রিম রুট, সেই লের পথে, এবং এটিই হচ্ছে পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত রাস্তা, যেটি কাশ্মীরের শ্রীনগর থেকে লাদাখের লে পর্যন্ত জাতীয় একটি সড়ক। এবং এই সড়কটি প্রায় কিন্তু আমি যতটুকু জানি 460 কিলোমিটার বা তারও বেশি হতে পারে, এই মুহূর্তে আমার মনে ধারণা করতেছি যে 460 কিলোমিটার আমি দেখেছি। তো আরেকটি বিষয় বলে রাখি যে এই রোডটি কিন্তু বছরের প্রায় বেশ কয়েক মাস বন্ধ থাকে। আমি এর আগেও বললাম যে নভেম্বরের শেষ থেকে আপনার হচ্ছে যে প্রায় এপ্রিল পর্যন্ত মানে প্রচুর তুষারপাতের কারণে এই রাস্তা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। তো এটি হচ্ছে বেস্ট সময়, বিশেষ করে মে থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত যাতায়াতের জন্য রোডটি খোলা থাকে, যেটি আমাদের ড্রাইভার বললেন। আমরা এর আগে কিন্তু সোনমার্গ থেকে আমরা হচ্ছে যে কার্গিল পর্যন্ত ভাড়া করে রিজার্ভ করে একটি পাজারো নিয়ে আসছি, সে ড্রাইভারও আমাদেরকে বলেছে যে
সেটি কিন্তু মানে অত্যন্ত, তখন আসলে যারা আসবেন অনেক কষ্ট করে হয়তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য, তখন কিন্তু আপনারা যেতে পারবেন না, মানে আপনাদের হলো বন্ধ থাকবে রাস্তাটি। তো যা হোক, আমরা যাচ্ছি সেই লের পথে, এবং এই সবাইকে বলবো যে জীবনে বেঁচে থাকলে একবার আপনাদের এই ভূস্বর্গ দেখার জন্য বা এই রূপকথার রাজ্য দেখার জন্য আসা দরকার। এবং যারা আসবেন তারা অবশ্যই রাস্তাটি কখন খোলা থাকে মানে একবার হলেও ওই রাস্তা দিয়ে যাবেন। আমরা কিন্তু যথারীতি শুধুমাত্র এই রোডের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বাই রোডে মানে বাসে গিয়েছি, এবং ফেরার পথে কিন্তু আমরা যথারীতি লাদাখ ঘুরে এবং লে থেকে আমরা সরাসরি কিন্তু বিমানে চলে আসছি দিল্লি হয়ে বাংলাদেশে। বিয়ার্স যেমনটি বলছিলাম, এই যে এইটি সেই অন্যতম একটি যে রোড ইন্ডিয়ার মধ্যে অনলি ওয়ান, সেটি হচ্ছে যে যেখানে চুম্বক পাহাড় মানে ম্যাগনেটিক যে আপনার হিল যেটিকে চুম্বক পাহাড় গাড়ি আঁকায় চলে, এই এখানেই সেটি। মানে ড্রাইভার আমাকে বললেন যে ম্যাগনেটিক হিল আমরা এরিয়া অতিক্রম করতেছি, ওর সামনে সেটি সামনে। তো দর্শক, যেমনটি বলছিলাম যে এটি হচ্ছে পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড। এই যে নাকি একটা সিটি মানে একটি শহর হচ্ছে, কিছু হয়তো দপ্তর আছে, অফিস ক্যান্টনমেন্ট এরিয়া পাশাপাশি। তো আমরা যাচ্ছি সেই লের পথে, এবং এটি হচ্ছে কার্গিল থেকে লে রোড। কার্গিল থেকে লে রোড এবং কালশি সিটি যে শহর, সেই শহর কিন্তু আমরা অতিক্রম করতেছি। অপরূপ সৌন্দর্য, অপরূপ এক কথায় হচ্ছে যে এর যে সৌন্দর্য সেটি কিন্তু চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো বিয়ার যেমনটি বলছিলাম, এটি হচ্ছে পৃথিবীর অন্যতম সৌন্দর্য মণ্ডিত এক্সট্রিম রুট, যেটি হচ্ছে কার্গিল থেকে লে। এই যে আমাদের বাম পাশ দিয়ে নদী, এখন আমরা ক্রস করবো আবার। আমার কিন্তু সেই লে নদী যেটি বলছিলাম, বরফ গলা পানি প্রচণ্ড বেগে আসতেছে, স্বচ্ছ পানি। এই যেটি হচ্ছে কালশি ব্রিজ, ভিউয়ার্স এটি হচ্ছে সেই কালশি ব্রিজ। আমরা এই যে লে নদী অতিক্রম করলাম, আমাদের বাম পাশে চলে আসছিল, আবার ডান পাশে চলে গেল নদী। আমরা কিন্তু যাচ্ছি সেই কার্গিল থেকে লের পথে, এবং যথারীতি এই যে আপনার হচ্ছে কালশি যে একটা শহর সেটি কিন্তু সামনে পড়বে আমাদের। মূলত হচ্ছে যে রূপকথা রাজ্যের মতো মনে হবে আপনাদের, কথার রাজ্য মনে হবে। তো বিয়ার যেমনটি বলছিলাম, আমরা যাচ্ছি সেই লের পথে, এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও আমি স্বাগত জানাচ্ছি পৃথিবীর অন্যতম এক্সট্রিম রোড বা উত্তেজনাপূর্ণ রোড, সেই কার্গিল থেকে লে। আমরা কিন্তু এই যে কালশি যে সিটি, সেই শহরকে কিন্তু চলে আসছি। মূলত হচ্ছে যে অনেক আগে থেকে এই ছোটো ছোটো ঘর বাড়ি এবং একটি ছোট্ট শহর, সেটি কালশি। ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে এই শহরটির নাম কি, উনি বলেন কালশি সিটি। এবং যথারীতি যে এখানে শহর কর্তৃপক্ষ যারা আছেন বা যাদের অধিবাসী যারা আছেন এই এলাকার, তারা কিন্তু এই যে গাছ লাগিয়েছেন পানি দিয়ে, এইগুলো কিন্তু হাতে লাগানো গাছ, কোনো বন না, অর্থাৎ মানুষ লাগিয়েছে, বিদায়ী হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছিল যে আমরা টোটালি যে জিনিসটি খেয়াল করেছি যে এই লে লাদাখের যে ভূপ্রকৃতি সম্পূর্ণ কিন্তু মানে রুক্ষ মেজাজের, অর্থাৎ মরুভূমির মতো, যে বিশাল বিশাল মরুভূমির মধ্যে বিশাল বিশাল পর্বত পাহাড় এবং উপত্যকা। এটি কালশি সিটি, এই যে সিটি কর্তৃপক্ষের এইখানে বিভিন্ন দপ্তর রয়েছে, শহর রয়েছে। এটি হচ্ছে সুন্দর একটি শহর কালশি, কালশি শহর, কালশি সিটি। এই যে একটি যাত্রীবাহী বাস আসতেছে দেখতে পেলেন, আমরাও যাচ্ছি সেই বাসে। এখানে কিন্তু স্টপেজ দিয়েছিল, একটি যাত্রী নেমেছে, পাশাপাশি আবার গাড়ি ছেড়ে দিল। তো যে জিনিসটি বলবো যে জীবনে বেঁচে থাকলে আপনারা যদি এই রোডের সৌন্দর্য উপভোগ করতে চান একবার হলেও যাবেন, এবং যথারীতি আপনার ফেরার পথে যাদের সময় নাই তারা কিন্তু
আপনারা হচ্ছে এই বিমানে চলে আসতে পারবেন লে থেকে, লে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরাও চলে আসছি সেই লে থেকে বাংলাদেশে দিল্লি হয়ে। কালশি সিটি, আমি আবারও বলতেছি, এটি হচ্ছে এই কার্গিল থেকে লে যাওয়ার পথে। আমরা কিন্তু লের প্রায় কাছাকাছি চলে আসছি, ধরেন আর হলো যে আর 15 কিলোমিটারের মতো মনে হয় আছে, 15 বা 20 কিলোমিটার। তো আমরা কালশি সিটির থেকে আবার চলে আসলাম সেই রূপকথার রাজ্যের যে ভূমি, ম্যাগনেটিক হিল এরিয়া। দর্শক, এই যে এটি হচ্ছে ম্যাগনেটিক হিল এরিয়া, যেটি ড্রাইভার বলতেছেন যে গাড়ি এখানে একাই চলে। ম্যাগনেটিক হিল মানে চুম্বুক পাহাড়, এটি সেই কাঙ্ক্ষিত এই যে ম্যাগনেটিক হিল বা চুম্বুক পাহাড়, যেখানে হচ্ছে গাড়ির স্টিয়ারিং বন্ধ রাখলেও গাড়ি চলে। এটি আর একটি বিষয় আমি খেয়াল করেছি যে আমাদের মদিনাতে, মানে সৌদি আরবের, আমি যখন উমরা হজতে গিয়েছিলাম সৌদি আরবের মদিনাতে, এরকম ম্যাগনেটিক হিল দেখেছি যে গাড়ি একাই চলে, মানে যেটি বলে যে সেখানে হচ্ছে জিন পাহাড়ের কাছে বলে থাকে আর কি ওর মানুষে। তো এইখানেও কিন্তু এই রোডেও আপনারা একটি পাবেন এই যে ম্যাগনেটিক হিল আর কি, চুম্বক পাহাড়, এবং এই সেই এরিয়াগুলোতে গাড়ি নাকি একাই চলে এটা বলে আর কি। যাই হোক, আমরা যাচ্ছি লের পথে। অপরূপ সৌন্দর্য, যেখানে একটি ক্যান্টনমেন্ট আছে, মানে একটু পরে পরে এই রোডে আপনার অনেক ক্যান্টনমেন্ট পড়বে ভারতের। অত্যন্ত সুন্দর, মানে অপরূপ অপরূপ সৌন্দর্য, মানে এক কথায় চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন, আপনাদের চোখ কিন্তু কখনোই বন্ধ হবে না। এর যে সৌন্দর্য সেটি আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো দর্শক, আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ রোড, এক্সট্রিম যেটি রোড বলা হয় যাকে, সেই কার্গিল থেকে লের পথে। ওই দেখতে পাচ্ছেন যে প্রায় আকাশ মানে মানে মেঘ হয়ে গেছে, মেঘের উপরে চলে গেছে পর্বত, প্রায় 15,000-14,000 ফিট উপরে চলে গেছে। আমরা কিন্তু প্রায় একটি পাস অতিক্রম করেছি এই রোডে, যেটি সর্বোচ্চ তৃতীয় আর কি, যেটাকে বলা হয় নিমকালা পাস, 13,778 ফিট উপর দিয়ে আমরা আসছি। তো আমরা কিন্তু যতই লের কাছাকাছি যাচ্ছি, খালি উপর দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটি একটি ক্যান্টনমেন্ট এরিয়া, এবং সেখানে দিয়ে রাস্তা, এবং ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের যে এখানে বিভিন্ন সুন্দর করে রাস্তায় ডিভাইডার দিয়েছে, যে ডান পাশ দিয়ে সেই যে নদী আপনারা দেখতে পেলেন, ওই যে দেখেন স্বচ্ছ পানি, ওই ওই পূর্ব দিক থেকে আমরা কিন্তু পূর্ব দিকে যাচ্ছি, যে পানি আসতেছে প্রচুর বরফ গোলা পানি, মানে এখনও কেবল সেপ্টেম্বর মাসের 27 তারিখ আজকে ওই পর্বতের উপরে কিছু কিছু হালকা বরফ পড়েছে, মানে হালকা বরফ, সেইগুলা গুলে গুলে ওই পাহাড় থেকে নেমে আসতেছে পানি। আর যারা আরও পরে আসবেন বা যারা নভেম্বরে আসবেন, ডিসেম্বরে তার মানে তো বন্ধই হয়ে যায় রুট, তারা আরও বেশি পাবেন। এ কারণে কিন্তু এই এই রুট কিন্তু এক্সট্রিম রুট, এবং এই রুটটি প্রচুর প্রচুর মানে শীতকালে, বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রচুর তুষারপাত হয়, বরফ পড়ে, যে কারণে এই রুটটি সাধারণ জনগণের জন্য যাত্রীবাহী যে যানবাহনগুলো সেগুলো বন্ধ হয়ে যায়। হয়তো বিশেষ প্রয়োজনে হয়তো সেনাবাহিনীর বড় বড় গাড়ি যেতে পারে, কিন্তু আমাদের ড্রাইভার, বিশেষ করে বাসের ড্রাইভারও বললেন যে এখানে প্রায় 4-5 মাস এই রাস্তা বন্ধ থাকে। পাশাপাশি আমরা যে গাড়ি রিজার্ভ করে গিয়েছি এই সোনমার্গ থেকে কার্গিল আসছি, উনি ড্রাইভার আমাদের বলেছেন যে এই রাস্তা কিন্তু 4-5 মাস বন্ধ থাকে, এবং রাস্তা মে থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত মোটামুটি ভালোভাবে চলে আর কি। তা আমরা সবচেয়ে উত্তম সময় এই রাস্তায় ভ্রমণ করার সেটি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। অপরূপ সৌন্দর্য, অপরূপ। দর্শক, সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, সবার প্রতি আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মরে গেলেই সব কিছু শেষ। আমি যেটা বিশ্বাস করি যে আপনারা প্রথমে হলো জীবন ধারণের জন্য আপনাদের মানে একটা পেশা নিতে হবে, পাশাপাশি হচ্ছে যে আপনাদের সংসার ঠিক রেখে তারপরে জীবনে একটু সময় করে ঘুরতে হবে। সেই ঘোরার অংশই কিন্তু আমি ঘুরে থাকি, কারণ আমি বিশ্বাস করি যে ঘুরলে যে পরিমাণ আপনার জ্ঞান আহরণ হবে, এবং আপনি সারা পৃথিবীর ভূপ্রকৃতি সম্পর্কে যে ধরনের আপনি জ্ঞান অর্জন করবেন, পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে আপনার যে একটি
পরিচয় হবে, তাতে আপনার মানে দুনিয়া সম্পর্কে বাস্তব ধারণা আসবে। যাই হোক, আমরা যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে উপর দিয়ে আমরা চলে গেছে একটি রাস্তা, ওই যে উপর দিয়ে আর একটি রাস্তা, এই যে এই রাস্তা ক্রস করে কিন্তু আমরা ওই যে এই পর্বত টপকে যাব। পর্বতের মাঝামাঝি একটি চিহ্ন দেখতেছেন, ওইটাই কিন্তু রাস্তা, উপর দিয়ে গেছে আবার। তো আমরা যাচ্ছি সেই লের পথে, আমরা কিন্তু এই যে ডান পাশ দিয়ে সেই লে বরফ গোলা নদী, মানে অনেক পর্বতের উপর থেকে কিছু কিছু বরফ পড়েছে, সেই পানি আসতেছে পশ্চিম দিকে। আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে উত্তর পূর্ব দিকে আর কি, লের দিকে, এবং নদীটাও কিন্তু সরাসরি ওই লের ওই দিক থেকে চলে আসছে, এইদিকে পশ্চিম দিকে আসতেছে, পশ্চিম দক্ষিণ দিকে। তো যে যেখান থেকে দেখলেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যদি এই কাশ্মীর এবং লাদাখ ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য লাগে, তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে তথ্য দিয়ে আমাকে ইনবক্স করবেন, আমার ভিডিওগুলো কেমন হয়েছে এবং কোনো ভুল থাকলে ধরিয়ে দিবেন, কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার জন্য। এবং আপনাদেরকে তথ্য দিয়ে যদি আমি মানে কোনো সহযোগিতা করতে পারি, সেটাই আমার সাফল্য হবে। তো আমি আবারও বলে রাখি শেষ মুহূর্তে, এটা কিন্তু আমার কোনো পেশা না, আমি আমার শখের বসে আমি ঘুরে থাকি, ঘোরাই আমার শখ। আমি পৃথিবীর প্রায় আরও 20টি দেশ ঘুরেছি এবং যথারীতি ভারত বছরে কয়েকবার আমি ভ্রমণ করে থাকি। তো আপনারা যদি এই ভ্রমণ সম্পর্কে কোনো যদি আপনাদের কোয়ারি বা কিছু জানার থাকে, আমাকে ইনবক্স করবেন। এবং আগামী পর্বই হয়তো শেষ পর্ব হবে এই সড়কের, সেটি দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।